করোনার কারণে দীর্ঘ তিন বছর জয়পুরহাটে বন্ধ ছিল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। হ্যান্ডবল লীগ আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও জয়পুরহাটে ফিরল খেলা। জয়পুরহাট জেলা স্টেডিয়ামে হ্যান্ডবল লীগের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর। উদ্বোধনী খেলায় জয়পুরহাট ক্রিকেট ক্লাব 17-0 গোলের বড় ব্যবধানে হারায় রাইজিং স্টার ক্লাবকে। আরেক ম্যাচে পাঁচবিবি উপজেলা হ্যান্ডবল দল 7-1 গোলে পরাজিত করে খেতলাল উপজেলা দলকে। করোনা পরিস্থিতি কাটিয়ে দীর্ঘদিন পর জেলা পর্যায়ের এমন টুর্নামেন্ট মাঠে পেরায় খুশি খেলোয়াড় ও সংগঠকরা। এই হ্যান্ডবল প্রতিযোগিতাটাই নিজে সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করব। সর্বশেষ ধন্যবাদ জানাবো জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থাকে আমাদের এই সুন্দর একটা খেলা আয়োজন করার জন্য। দীর্ঘদিন পর আমাদের জয়পুরহাট স্টেডিয়াম মাঠে এত সুন্দর জাঁকজমকপূর্ণ একটা হ্যান্ডবল অনুষ্ঠিত হয়েছে। আমরা যারা ক্লাবের মেম্বার আছি, যারা প্লেয়াররা আছে, তারা আজকে এই খেলায় অংশগ্রহণ করতে পেরে খুবই খুবই ভালো লাগতেছে আমাদের। আশা করছি এই খেলার মাধ্যমে আমাদের জয়পুরহাট জেলার মহিলা ক্রীড়ামোদী মেয়েদের একটি উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে মাঠটা চালু থাক, ছেলেপেলারা খেলার মধ্যে থাক এবং যত রকমের খারাপ সংস্রব আছে তা থেকে দূরে থাক। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে 36টি দল। এমন আয়োজনের মাধ্যমে মাদক জঙ্গিবাদের মতো সামাজিক অসঙ্গতিগুলো দূর হবে বলে বিশ্বাস আয়োজকদের। পৃষ্ঠপোষকতা পেলে নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের কথা জানান জেলা ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ। সমাজকে নির্মাণ করতে গেলে খেলার মাধ্যম দিয়ে করতে হবে। আমরাও চাই জয়পুরহাটবাসী এই খেলার মাধ্যমে মাদক মুক্ত জঙ্গি মুক্ত একটা সমাজ গড়ে উঠুক। 24টি ক্লাব প্রতিষ্ঠান ছেলেদের এখানে অংশগ্রহণ করছে এবং মেয়েদের বিভিন্ন উপজেলা এবং প্রতিষ্ঠানের 12টি দলের সমন্বয়ে এই কিউট হ্যান্ডবল লীগ চলছে। এরকম পৃষ্ঠপোষক এগিয়ে আসলে আমরা একটার পর একটা আমরা বিভিন্ন খেলাধুলার আয়োজন করতে পারব। আগামী 4 অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই হ্যান্ডবল আসরের। সময় সংবাদ, জয়পুরহাট।